নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আনোয়ার আলী নিয়ে কিন্তু এই মুহূর্তে সমস্ত ব্যাপারটাই মিটতে চলেছে, এবং আস্তে আস্তে কিন্তু আনোয়ার আলী তিনি কোন দলে খেলবেন সেটাও ক্লিয়ার হয়ে গেছে। আনোয়ার তাকে কিন্তু মোহনবাগান অফিসিয়ালি এনওসি দিয়ে দিয়েছে, এবং যতদূর শোনা গেছে এনওসি পাওয়ার পর আনোয়ার আলী তিনি আগামী দু এক দিনের মধ্যেই কলকাতায় চলে আসবেন। তিনি কলকাতায় আসবেন ইস্ট বেঙ্গল দলে সই করতে অফিসিয়ালি, অর্থাৎ দু তিন দিনের মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল দল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে যে আনোয়ার আলী তাদেরই প্লেয়ার, বা করতে চলেছে, বা যদি দু তিন দিনের মধ্যে নাও করে, যদি 22শে আগস্টের পরেও করে তাও কোনো ক্ষতি নেই। আনোয়ার তিনি এসে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দলের সঙ্গে প্র্যাকটিস করবেন। তো মোহনবাগান তারা কিন্তু নিজেদের দিক থেকে সমস্তটাই চেষ্টা করেছে। কিছু কিছু পেজে আমি দেখছি যে বলছে যে মোহনবাগান এটা কেন করলো, ভারতীয় প্লেয়ারের তাদের 4 মাস 6 মাসের যেই ব্যানটা দিচ্ছে পিএসসি বা দেবে, সেটা মোহনবাগানের দেওয়া উচিত ছিল না। তো দেখুন, আমি বলবো কোনো যেই দলের সমর্থক আপনার হন না কেন, আপনার দল থেকে যদি আনোয়ারের মতো প্লেয়ার কোনো কারণ ছাড়াই বেরিয়ে যেতে চায়, যে লাস্ট সিজন ভালো পারফরমেন্স করেছে এবং সে বেরিয়ে যেতে চায় সেই ক্লাবের আর্জ রাইভেল দলে, মানে প্রতিবেশী দল, প্রতিবেশী তাও আবার আমার মহাশত্রু, তো সেই দল তো পুরোপুরি চেষ্টা করবেই যে কোনোভাবে তাকে যদি আটকে রাখা যায় ভয় দেখিয়ে বা কিছু করে। তো আনোয়ার তিনি কিন্তু পুরোপুরি নিশ্চিত ছিলেন যে তার সাসপেন্ড হলেও হবে, ব্যান হলেও হবে, কোনো যায় আসে না। অর্থাৎ আনোয়ার তিনি কোমর বেঁধেই নেমেছিলেন যে ব্যান হলেও ব্যান দেখা যাবে, তবে আনোয়ার তিনি মোহনবাগান ছাড়বেন। অর্থাৎ আনোয়ার যখন জানতো যে তার ব্যান হতে পারে, তখন মোহনবাগান ব্যান দিলেও আমার তো মনে হয় না মোহনবাগান কিছু ভুল কাজ করেছে, কারণ আনোয়ার জানতো যে এই কাজ করলে আনোয়ারের ব্যান হতে পারে, কারণ আমি তো আর বাচ্চা নই যে আমি জানবো না যে আমার কি হবে। আনোয়ার জানতো যে তার ব্যান হতে পারে তিনি যদি এই কাজগুলো করেন, তো আনোয়ার জেনে বুঝেই করেছেন। তো আমি বলবো এটা মোহনবাগান ক্লাবকে যারা বলছেন, আমি বলবো খুব একটা আমার মনে হয় না মোহনবাগান ভুল করেছে। তার মধ্যে মোহনবাগানের আর্চ রাইভেল ক্লাবে যাওয়ার কথাবার্তা চলছে, এবং তার মধ্যে মোহনবাগানের ইগোতেও ব্যাপারটা চলে এসেছে, প্রেস্টিজও ব্যাপারটা চলে এসেছে, কারণ মোহনবাগান আ দেখে যারা কিসমে কিদনা হে দাম, তারপরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলছে আনোয়ার আমাদের প্লেয়ার, আমাদের দলের হয়ে খেলবে। তো এত কথা বলার পরে ধরে না রাখতে পারলে মোহনবাগান যথাসাধ্য চেষ্টা করেছে আমি বলবো। তবে আমি একটা কথা বলবো, এই ব্যাটেল, এই যে ব্যাটেলটা হলো আনোয়ারকে কে পাবে, সেই ব্যাটেলে কিন্তু জয় পেল ইস্ট বেঙ্গল। কারণ দেখুন, হতে পারে আনোয়ার ব্যান পাচ্ছে, ইস্ট বেঙ্গল দলকে ফাইন দিতে হতে পারে, তবে লড়াইটা কিন্তু ব্যান অথবা ফাইনের ছিল না, লড়াইটা ছিল কে আনোয়ার আলীকে নিজের দলে সই করতে পারবে, আনোয়ার আলীকে কে নিজের দলের জার্সি পরাতে পারবে, মোহনবাগান না ইস্ট বেঙ্গল। তো সেই লড়াইটা কিন্তু ইস্ট বেঙ্গল দল জিতেছে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে, কারণ আফটার অল 4 মাস 6 মাস ব্যান শেষ হলেই আনোয়ার কিন্তু ইস্ট বেঙ্গল দলে খেলবে, অর্থাৎ এই ব্যাটেলটা কিন্তু ইস্ট বেঙ্গল জিতেছে। এইবারে বলি, অনেকে জিজ্ঞেস করছে তাহলে দাদা ডুরান ডার্বিটা কি আনোয়ার খেলবে ইস্ট বেঙ্গলের হয়ে? তো দেখুন, এই ডুরান ডার্বিটা আনোয়ার কিন্তু খেলতে পারবে না, কারণ ডুরান ডার্বি 18 তারিখ এবং 22 তারিখ পিএসসির নিজের একটা হিয়ারিং শোনাবে, সেখানে লাস্ট জানিয়ে দেবে আনোয়ারের বিষয়ে। তো 18 তারিখ যে ডার্বিটা আছে, সে ডার্বিতে খেলার চান্স নেই আনোয়ারের, অর্থাৎ এই যে ডার্বি ডুরান ডার্বি সেইটা কিন্তু আনোয়ার খেলবে না। তো 22শে আগস্টের পরে কি সিদ্ধান্ত এলো, কি ব্যান ইম্পোজ হয়েছে আনোয়ারের ওপরে, সমস্তটা জানার পরেই জানা যাবে যে আনোয়ার তিনি কি করবেন। এবং আনোয়ার কিন্তু দু একদিনের মধ্যে কলকাতা আসবে, এসে তিনি বসে থাকবেন না, তিনি ইস্ট বেঙ্গল দলের সঙ্গে প্র্যাকটিস করবেন কিন্তু, অর্থাৎ আনোয়ারের ব্যান শেষ হলেই তার পরের দিন থেকে যাতে তিনি ইস্ট বেঙ্গল দলে খেলার মতো ফিট থাকে। অর্থাৎ বেসিক্যালি আনোয়ার তিনি একটা দিনও সময় নষ্ট না করতে করতে চাইছেন না, 4 মাস 6 মাস যাই ব্যান আসুক সেটা শেষ হওয়ার পরের দিনই যাতে তিনি দলে খেলার মতো ফিট থাকেন, সেটা কিন্তু নিজেকে ওই জন্য পুরোপুরি প্রস্তুত রাখছেন। অর্থাৎ আনোয়ারকে এখন আমরা বহু মাস ইস্ট বেঙ্গল দলে প্র্যাকটিস করতে দেখবো, তো তার তিনি নিজেকে পুরোপুরি ফিট রাখতে চাইছেন, এবং ইস্ট বেঙ্গল দলের সঙ্গে কিন্তু ট্যাকটিসে নিজেকে মানানসই রাখতে চাইছেন, অর্থাৎ
আনোয়ার তিনি ইস্ট বেঙ্গল দলে প্র্যাকটিস করবেন এবং আমরা অফিসিয়াল আপডেটটাও পেয়ে যাব কিছুদিনের মধ্যে যে আনোয়ার ইস্ট বেঙ্গল দলে সই করছে। এবং আমি বলি ট্রান্সফার ব্যান যে ইস্ট বেঙ্গল দল বা দিল্লি এফসি দলে লাগতে চলেছে একটা ট্রান্সফার উইন্ডো ব্যান, তো আমি বলবো একটা ট্রান্সফার উইন্ডো ব্যান নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থক বা দিল্লি সমর্থকের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা বহু ক্ষেত্রে দেখেছি ট্রান্সফার ব্যান ঘুষ দিলে বা জরিমানা দিলেই উঠে যায়। অর্থাৎ ধরে নিন ট্রান্সফার ব্যান তোলার জন্য AIFF কে 3 কোটি 4 কোটি টাকা দিতে হবে, যদি সেটা দিতে পারে তাহলে ট্রান্সফার ব্যান নাও লাগতে পারে, বা ট্রান্সফার ব্যান লাগলেও সঠিক সময় কিন্তু সেই ট্রান্সফার ব্যানটা উঠেও যেতে পারে ইস্ট বেঙ্গল দলের। অর্থাৎ ট্রান্সফার ব্যান নিয়ে কিন্তু ভয় পেয়ে কোনো লাভ নেই, কারণ বহু ক্ষেত্রে আমরা দেখেছি ট্রান্সফার ব্যান লাগলেও টাকা দিয়ে কিন্তু সেই ট্রান্সফার ব্যানটাকে তুলে নেওয়া যায়। এইবারে বলবো আমি, এইবার মোহনবাগান অ্যাডমিন তিনি কিন্তু মানে কিছু একটা করছেন, কারণ গতকাল আমরা একটা পোস্ট দেখেছি সেইখানে হ্যাঁ যে ছোটো ছোটো বাচ্চাদের স্কুটারগুলো হয় সেই কোনো চালিয়ে চালিয়ে জেসন কামিংস ডিমি পেট্রোটাস আসছে এবং সেখানে গান হচ্ছে ভাগ ডিকে বোস ডিকে বোস ডিকে বোস। তো এটা নিয়েই আবার রিপোস্ট করেছে রঞ্জিত বাজাজ, লিখেছে যে আবি তো পার্টি শুরু হয়ে সেই গোস্ট রাইডার, আমরা সিনেমাটা সবাই দেখেছি গোস্ট রাইডারের সেই লোকটা এবং নিচে সেই স্কুটি বাজাজ স্কুটি। তো এই মুহূর্তে মোহনবাগান অ্যাডমিন কিন্তু নিজের মধ্যেই একটা আছে, আলাদা কিছু করছে। তো এবার দেখা যাক রঞ্জিত বাজাজ তিনি বলছে আবি তো পার্টি শুরু হয়ে রঞ্জিত বাজাজ কী করতে পারে। তো ওভারঅল এটাই ছিল আপডেট। তো আনোয়ার তিনি কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসছেন এবং ইস্ট বেঙ্গল সমর্থক কিন্তু আনোয়ারকে রিসিভ করার জন্য কলকাতা বিমানবন্দরে যাচ্ছে, এইটুকুনি কনফার্ম। কারণ ইস্ট বেঙ্গল পেজে কিন্তু বলাবলি চালু হয়ে গেছে যে আনোয়ারকে রিসিভ করতে তারা যাবেই। তো আনোয়ার ইস্ট বেঙ্গল দলে খেললে অবশ্যই মোহনবাগান সমর্থকদের মন ভাঙবে, তো কিছু করার নেই, কারণ যদি সে প্লেয়ারটাই না খেলতে চায় তাহলে তাকে আর কীভাবে ধরে রাখবে। ভালো হয়েছে মোহনবাগান আনোয়ারকে ছেড়ে দিয়েছে এবং আমি সত্যিই খুশি, কারণ এরকম প্লেয়ারকে দলে রাখা মোহনবাগানের পক্ষেই কিন্তু একটু খারাপ হতো, কারণ যে খেলতে যায় না দলের পরিস্থিতিটা বিগড়ে যেত। যেমন মোহনবাগান খুবই সাহসীকর লাস্ট সিজন দেখিয়েছিল নিজের সাহস, হুগো বুমোসের মতো প্লেয়ারকে যদি বসিয়ে রেখে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে তাহলে আনোয়ারকে ছেড়েও যে মোহনবাগান, আমি তো চেয়েছিলাম যে আনোয়ারের প্রতি এত না করাই উচিত এবং আনোয়ারকে কোনো ব্যান না দিয়ে ছাড়া উচিত ছিল, খেলুক না আনোয়ার কী আছে এতে, হয় ইস্ট বেঙ্গলের হয় ভালো খেলবে ভালো। তো যাই হোক মোহনবাগান হুগোকে ছেড়ে যদি, আমি একটাই কথা বলো মোহনবাগান প্লেয়ারদের বা সমর্থকদের, যদি হুগোকে ছেড়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে হুগোর মতো প্লেয়ারকে ছেড়ে, তাহলে অবশ্যই মোহনবাগান আনোয়ারের মতো প্লেয়ারকে ছেড়েও ভালো ফলাফল অবশ্যই করতে পারে এবং অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারে। তো আনোয়ার চলে যাওয়ায় অবশ্যই মোহনবাগান সমর্থকরা অনেকেই দুঃখিত হবে। তো আপনাদের বক্তব্য কী থাকবে? তো আনোয়ারের বিষয়ে কিন্তু আমরা 22 আগস্টে সমস্তটা জানতে পেরে যাব যে কত মাসের সাসপেন্ড হচ্ছেন বা কত মাসের ব্যান পাচ্ছেন বা ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসি কত টাকা ফাইন দিতে হবে মোহনবাগানকে। তো মোহনবাগান কিন্তু আর্থিকভাবে অনেক টাকাই পাবে, এতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ ক্ষতিপূরণ মোহনবাগান পেয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু মোহনবাগানের দিক থেকে ভালো হচ্ছে যে মোহনবাগান আগামী সিজন আরও ভালো প্লেয়ার কিনতে পারবে, কারণ 12 কোটি টাকা পেলে কিন্তু মোহনবাগান অবশ্যই আরও 3-4টে ভালো ভালো প্লেয়ার কিনতে পারবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।